আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিল্লা সুপ্রিয় ভিউয়ার্স আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে কিভাবে আমরা রসুনগুলা সংগ্রহ করি এবং রসুনের অবস্থা কী এগুলা জানাবো আর প্রথমে আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সবসময় আছেন এবং যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য সুস্বাগতম আমাদের পাশে সবসময় থাকবেন এবং আমাদের ভিডিওগুলা রীতিমতো দেখবেন যদি ভালো লাগে তো এই এই যে আমাদের রসুনের জায়গাটুকু আমি আপনাদের সাথে দেখাইতেছি এই বছর আমাদের রসুন তেমন আশানুরূপ হয় নাই কারণ আমরা এত বেশি রসুন রোপণ করে নাই গত বছর অনেক জায়গা জুড়ে রোপণ করেছিলাম অনেক রসুন হয়েছিল প্রায় সাত আট কিলোর মতো পেয়েছিলাম আর এই বছর মনে হয় এক কিলো হবে না তার কারণ হলো জায়গাটাও এত বেশি সুবিধাজনক না আর আরেকটা কারণ হলো এই যে একটা জায়গার পাশে একটা গাছ ছিল সেই গাছের শিকড়গুলো এসে এই মাটিটার রসটা সবগুলা খেয়ে ফেলেছে এই জন্য এত বেশি ভালো রসুন হয় নাই তো সুপ্রিয় ভিওয়ার্স এখন আমি দেখাবো আমরা কীভাবে তুলতেছি রসুনগুলা আর আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকে বা এখন এই আবহাওয়া তো ইংল্যান্ডের আবহাওয়া খুবই সুন্দর সবাই যেন সুন্দরভাবে গার্ডেন করতে পারেন সেটাই আমাদের আমাদের প্রত্যাশা আর এখন গার্ডেনে আপনারা রীতিমতো কাজ করতে হবে কারণ এই গরমের টাইমে সবসময় রীতিমতো পানি দিতে হবে এবং আগাছা অনেক আসবে গাছগুলো অনেক বাড়বে সেগুলোও দিকে খেয়াল রাখতে হবে এই এই আর কি তো যাই হোক বিবাহ সেই যে দেখেন রসুনগুলো কিন্তু বড়ো যতটুকু হওয়ার কথা ছিল হয় নাই আর এই রসুন চাষ করার পর কি কখন তুলবেন বা কখন হারভেস্ট করবেন সেটা হলো যখন রসুনের গাছগুলো মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো মরে গেছে কিন্তু মাটির নিচে রসুন আছে তো আমরা একটা অনুমান করে এগুলো আগে খুঁজতেছি তো গাছ যখন মরে যাবে এগুলো আসলে শীতের সময় একটু বেশি ভালো হয় আর এগুলো আমরা নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে থেকে গত বছর রোপণ করেছিলাম আর বছর জুলাইতে এসে এগুলো আমরা হারভেস্ট করতেছি এই যে দেখেন গাছগুলা গরম পেলে বা রসুনটা ঠিক বড় হয়ে গেলে অটোমেটিকলি গাছগুলা মরে যায় তবে মাটির নিচে যত সময় থাকবে যদি গাছ মরে যায় তখন আর এগুলা বড় হবে না পচে যাবে এই জন্য এখন আমরা তুলে ফেলতেছি এইভাবে একটা একটা করে সবগুলো আস্তে আস্তে তুলতে হবে এই যে দেখেন তোলার পর আমরা কি করি না করি এগুলো আসলে শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এইগুলা একটা একটা করে এই যে দেখেন পরবর্তীতে ক্লিন করতে হবে শিকড়গুলো অনেক বড় হয়েছে কিন্তু আসলে এগুলা এত বড় হয় না তো বলেছি আপনাদের সা কাছে কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনারা রসুন বা কোনো কিছু রসুন বা পেঁয়াজ রোপণ করবেন জায়গাটা নরম মাটিতে হতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে আগাছা এগুলো না থাকে তখন দেখা যায় অনেক রসুন পাওয়া যায় এই আর কি তো সুপ্রিয় ভিওয়ার্স এই যে দেখেন মোটামুটি রসুন হয়েছে এগুলো আমরা এক এক কোয়া করে রোপণ করেছিলাম এক পিস করে একটা রসুন ভেঙে যতটা দশ বারোটা হয়তো পাঁচটা সাতটা খুয়া বেরিয়ে বেরিয়েছিল তো এই একটা একটা করে রোপণ করেছিলাম আজকে পুরো রসুনটাই হয়ে গেছে এটা আসলে ইজি একটা পদ্ধতি যখন আপনি কিছু একটা থেকে দশটা পাবেন তখন আর ভালো লাগে মনটা ওই যে দেখেন পুরা রসুনটা হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো একটা একটা করে তুলে ফেলতেছি অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে গাছটা নাই গাছটা মরে গেছে কিন্তু এগুলো নিরানি দিয়ে খুব ভালো করে দেখে তো এই মাটির নিচ থেকে তুলতে হয় আর কি আর অনেকে বিভিন্ন পদ্ধতিতে রোপণ করে দেখেন রসুন আসলে কোনো কোনো সময় টবেও রোপণ করা যায় কোনো সময় বেলকনিতে কোনো একটা ঠোবের মধ্যেও আপনারা রোপণ করতে পারবেন এই আর কি তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটা আসলে এত লম্বা না তো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন আমরা কি করতেছি আর ইংল্যান্ডে এখন তো সবাই ব্যস্ত যাদের গার্ডেনে সবজি আছে সবাই এই কাজ কাম নিয়ে ব্যস্ত এই এই অবস্থা তো যাই হোক আমরা রসুন তুলে ফেলেছি আর এখন আমি ভালো করে কুড়ে দিতেছি এবং কুড়ার পরেও অনেক রসুন বাইরে দিতেছি এই যে দেখেন কুড়ে মাটিগুলাকে একটু জোর জোরে করে দেব এবং অন্য কিছু রোপণ করার চেষ্টা করব। তবে এই যে আমাদের পাশে একটা গাছ আছে এই গাছের শিকড়গুলা এসে যে সবগুলা রস খেয়ে ফেলেছে এই জায়গাটার তো এগুলা থেকে পরিত্রাণ পেতে হলে একটা কাজ করতে হবে এই জায়গাটা খুব ভালো করে কুড়ে যে যখন ছোটো ছোটো শিকড় যতটা আসে সবগুলাকে তুলে ফেলতে হবে তুলে ফেলে এখানে কিছু সার বা কম্পোস্টের মাটি দিয়ে জায়গাটাকে আবার রোপণের উপযোগী করতে হবে তো এইভাবে আমি এই যে দেখেন এই গাছটা এই গাছটা কিন্তু এত ছোটো ছিল আর এত তাড়াতাড়ি বড় হয়েছে এই গাছের শিকড়টাই ওই দিক থেকেও চলে এসেছে আমাদের গার্ডেনে কিন্তু কিছু করার নাই মাটির দিক নিচ দিয়ে চলে এসেছে যেটা তো কমপ্লেন করলেও হবে না অনেক সময় দেখা যায় অনেক গার্ডেনের আশেপাশে অনেক বড় বড় গাছ থাকে তো এই গাছগুলো থেকে আপনি বাঁচতে গেলে খুব ভালো করে কুড়তে হবে এবং যত শিকড় পাশ নিচে থাকবে সবগুলা কেটে তুলে ফেলতে হবে ঠিক এইভাবে দেখেন আমাদের পাশে আরেকটা আমরা কিছু ডাটা রোপণ করেছিলাম এইখানে এত মন বেশি হয় না এই মাত্র একটা মাত্র গাছের কারণে তো গাছটা যদি শিকড়টা যদি ভালো করে তুলে ফেলা হয় তখন দেখা যাবে হবে তবে অবশ্যই ইনশাল্লাহ দেখব খুব ভালো করে আমরা নেক্সট ইয়ারে খুব ভালো করে শিকড়টা তুলে অন্যান্য কিছু কম্পোস্টের মাটি অথবা সার দিয়ে চেষ্টা করব কি হয় না হয় গাছের নিচে আসলে চাষ করাটা খুবই কঠিন এই আর কি তো এই যে দেখেন এইভাবে আমি সব জায়গাটুকু কুড়ে ফেলতেছি কুড়ে ফেলে দুই একদিন রেখে দেব এবং মাটিটা একটু জোর জোরে হলে আমি পরবর্তীতে চেষ্টা করবো আমরা অন্য কিছু রোপণ করার জন্য আর এই যে দেখেন ভিউয়ার্স আমাদের মোটামুটি একটু এত বেশি না মোটামুটি অনেক চলে চলে আসছে আমাদের হাতে তো এই আর কি তো এই যে দেখেন আমরা আরও কিছু এগুলা সংগ্রহ করেছি তো আর কিছু করার নাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো তো আল্লাহর দান আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ইয়ার আরও বেশি যাতে হয় বিভিন্ন সার বা বিভিন্ন কিছু দিয়ে আমরা চেষ্টা করবো এই জায়গা থেকে কিছু ফলন পাওয়া যায় কি না তো যাই হোক ভিউ এই যে দেখেন আমরা পরবর্তীতে এটা সবগুলা এই যে গাছগুলা কেটে পরবর্তী ভালো করে ধুয়ে এর পরবর্তীতে আমাদের খাওয়ার উপযোগী হবে তবে রসুনগুলো এত বড় হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দুঃখের বিষয় যাই হোক আল্লাহ শুক্রিয়া যতটুকু হয়েছে ভালোই হয়েছে আল্লাহ যাতে আরও বেশি ফলন দান করেন এটাই আশা করি আর আপনারা দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই মৌসুমে বেশি করে সবজি যাতে হয় সবার গার্ডেনে এটাই আমাদের প্রত্যাশা আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাদের লাইক দিবেন কমেন্টস করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন আর নতুন যদি কেউ হয়ে থাকেন প্লিজ আমাদের পাশে সব সময় থাকবেন এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন এতে করে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস থেকে আমরাও বঞ্চিত হবেন হব না আর আমাদের নতুন ভিডিও থেকে আপনারাও বঞ্চিত হবেন না তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমাদের জন্য সব সময় দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সুন্দরভাবে গার্ডেন হয় তো আল্লাহ হাফিজ আলাইকুম